অসমতানি জরাবো হাস্তিনি ক্রেং ক্রেং সাক হামনক রগ থুইনি বিয়াল দকসগো আবরন নাহারিন বিশিব্রমনি হাইকে তাকলাই বিছিব থুইনি মুশিগতে বান্দা ক্লাইজাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ানি অফিসার অ্যাসোসিয়েশনি লুয়া জংবাই ককিশাল বুবাগ রাখর আগরনি স্টুডেন্ট হেল কুব কাইসা থুইনি মুশিগতে বান্দা ক্লাইজাকা আবরন রুগিনো মথানি সেন্ট্রাল কমিটিনি আদং সঞ্জয় দত্ত শাখা অসমতানি জরাবো জুদা জুদা ক্লাবতে হতানি মথারক মতানি বাকি পাইলে হলাইয়া লাইও হাইনি বাই আজরাবো থুইনি মুশিগতে বান্দারক সংসানা মুসংফন জরা মানিয়া এবার কেসেপ উমাবাই ক্লাইমায়াঙ্গ আপনি বগিন থুইনি বিয়াল ন সুবনারি বাকি বিসিপ রুমনি হাইকিন অফিসার্স এসোসিয়েশনের বাকাকতে অব হাইকে পান্দা ক্লাইজাকি তঙ্গ আসাল খরক বাসি বাহাই বরক থুই রিখা নমস্কার সবাইকে একচুয়ালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার এসোসিয়েশন ত্রিপুরা অর্থাৎ আগরতলা সাউথ এবং নর্থ রিজনের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই দুর্গাপূজার আগে এই স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করে থাকি তো সেটা আমাদের ক্যালেন্ডার প্রোগ্রাম ইয়ারলি প্রোগ্রাম সেই হিসাবে এবার আমাদের কনজিকিউটিভলি সেটা এবার 11তম আমাদের রক্তদান শিবির প্রত্যেক বছরই বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর যখনই হোক দুর্গাপূজার আগেই আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি কারণ আমরা মনে করি যে এই টাইমটাতে ব্লাড ব্যাঙ্কে রক্তের স্বল্পতা থাকে সেই কারণে এটা একটা ইম্পর্টেন্ট টাইম এই পূজার আগে কারণ সবাই বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন পূজা নিয়ে ব্যস্ত থাকে তাদের পক্ষে সম্ভব হয় না ব্লাড ব্যাঙ্ক ক্যাম্প করা তাই আমরা স্টেট ব্যাঙ্কের অফিসার অ্যাসোসিয়েশন থেকে আমরা 2013 থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুজোর আগে এই ব্লাড ব্যাঙ্ক ক্যাম্পটা করা এবং আমরা খুব সৌভাগ্য এবং ভাগ্যবান সেই হিসাবে যে আমরা এটা করতে পারছি এবং বিশেষ করে কোভিড টাইমও 2020 এবং 21 কোভিড টাইমও আমরা সেটাকে আমরা বন্ধ করিনি কোভিড টাইমও আমরা এই ব্লাড ব্যাঙ্ক ক্যাম্পটা আমরা করেছি তো আজকে যদি রবিবার আমরা বিভিন্ন জায়গা থেকে প্রায় দমনও থেকে সাতদিন থেকে সমস্ত অফিসার আমাদের এসছেন তো আমরা এক্সপেক্টেড করি যে আমাদের 44-45 জুন মতো ডোনা আসতে হবে যদিও আপনারা সবাই জানেন ব্যাংকের অফিসারদের মধ্যে একটা বিশাল